বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফ থেকে, যেখানে জানানো হচ্ছে যে বিনামূল্যে করোনা আবহের জন্য প্রতিটি ভারতবাসীকে যে রেশন ব্যবস্থা মোদী সরকার উপহার দিয়েছিল, অর্থাৎ কিছু খাদ্যশস্য প্রতিটি ভারতবাসীকে দেওয়া হয়েছিল, বর্তমানে তা প্রায় বন্ধ হওয়ার মুখে। এমনই একটি জল্পনা চালু হয়েছে বা আমরা শুনতে পাচ্ছি। তো কেন্দ্রীয় খাদ্য সচিব যিনি আছেন, কালকের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমাদেরকে এমনটা জানিয়েছেন। এবং করোনা আবহে যে খাদ্য ব্যবস্থা চালু করা হয়েছিল, সেটি সম্ভবত এই নভেম্বরের 30 তারিখের পর থেকে আর পাওয়া যাবে না। তো আসুন আমরা শুনে নিই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে কি ধরনের বক্তব্য রাখা হয়েছে সে ব্যাপারে। I think since the economy is also reviving, our OMS's disposal has also been exceptionally good because of extremely good and consumer friendly OMS's policy this year. There is no proposal to extend PMGK. এই জল্পনার মধ্যেই রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তৃণমূল সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে কি বললেন, আসুন আমরা শুনে নিই। কেন্দ্রীয় সরকার যদি রেশন বন্ধ করে দেয়, তাহলে সত্যি গরিব মানুষ অসুবিধায় পড়ে। কেন্দ্র যদি ফ্রি রেশন বন্ধ করে দেয়, রাজ্যগুলো সমস্যায় পড়ে যাবে সেই ভর্তুকিটার দিক থেকে। আমি এর তীব্র বিরোধিতা করছি। পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি ও তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে উত্তর দেন। তো আসুন শুনে নিই আমরা বিজেপি রাজ্য সভাপতি ঠিক কি বললেন। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন উনি ফ্রিতে ভ্যাকসিন দেবেন, তো সেটা দিতে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি প্রোভাইড করেছেন পশ্চিমবঙ্গকে, এবং মুখ্যমন্ত্রী কিছুদিন আগেও রিপিট করেছেন যে আমরা তো কিনে নিতে চেয়েছিলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলকে অনুরোধ করব, এই ভ্যাকসিনের জন্য যে টাকা উনি বরাদ্দ রেখেছিলেন, সেই টাকাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গবাসীকে আরো কয়েক মাস ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা। কেন্দ্র তো এতদিন টানলো, এবার রাজ্যেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। এখন 30 নভেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করার পালা। 30 নভেম্বরের পরে আমাদের দেখতে হবে যে আমরা কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনামূল্যে রেশন আবার আমরা পাবো কি না। তো ততক্ষণের জন্য আমাদের 30 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং ডিসেম্বর মাসে গিয়ে আমরা এই ঘটনার সঠিক সত্যতা যাচাই করতে পারবো বা বুঝতে পারবো।